একটা রেস্টুরেন্টে হঠাৎই একটা মেয়ে দাবাং স্টাইলে ঢুকে পড়ি আর একটা ছেলেকে বেধড়ক মারতে থাকি। সত্যি বলতে মার খেয়ে ছেলেটার অবস্থা তো পুরোই খারাপ। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের বলছি, অর্থাৎ ছেলেদের, তোমাদেরও মেয়েটার মার দেখে আত্মা কেঁপে উঠবে। তো এই হলো লিন। ছেলেটা লিনের সাথে চিট করেছে, তাই ও ছেলেটাকে সবার সামনে বদনাম করতে এমনটা করেছে। পাশাপাশি ওই রেস্টুরেন্টে আমরা যে গ্রুপের সিও যিশুকে দেখি, যিশু কিছু আর্টিকেলে দেখে যেখানে লেখা ছিল ওর এক অজ্ঞাত মেয়ের সাথে সম্বন্ধ ঠিক করা হয়েছে, যে হবে জি গ্রুপের পরবর্তী অর্ধেক শেয়ার হোল্ডারের মালিক। আর যিশুর মনে পড়ে যায় ওর বাবা অর্থাৎ কোম্পানির চেয়ারম্যান ওকে বলেছে ও এই মেয়েটাকে বিয়ে না করলে ওকে সিও পদ থেকে সরে আসতে হবে। অচেনা একটা মেয়েকে যিশু কি করে নিজের ওয়াইফ বানাবে, এই কারণে ও কিছু মেয়েদের হায়ার করে কন্ট্রাক্ট রিলেশনশিপের জন্য। তো সেই মিটিং করতে এই রেস্টুরেন্টে এসেছিল। এদিকে ওই ছেলেটাকে আচ্ছা রকম মজা দেখিয়ে লিন ওখান থেকে বেরোনোর সময় যিশুর অ্যাসিস্ট্যান্ট লিনকে বলে, ম্যাডাম আপনি এখান থেকে যেতে পারবেন না, আপনার জন্য আমাদের স্যারের গাড়ির ক্ষতি হয়েছে। দেখা যায় ওই মারামারিতে লিন একটা সোফিস তুলে ওই ছেলেটাকে মারছিল, যেটা কিনা যিশুর গাড়িতে এসে পড়েছে, ফলে যিশুর গাড়ির ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ বাবদ যিশু লিনকে তার অর্থ দিতে বলে, যা ছিল 1,000,000 ইয়েন। তো একটা সাধারণ মেয়ে এতগুলো টাকা শুনে তো কাদার মতো অবস্থা। ও যিশুকে অনেক করে মারানোর চেষ্টা করে, তবে যিশু ওর কোনো কথা শুনতেই চায় না, বরং যিশু ওকে টাকার পরিবর্তে আরো একটা অফার দেয়। আর অফারটা ছিল যিশুর ফিয়ান্সে হওয়ার। তো ফিয়ান্সে হলে ওকে কোনো অর্থ দিতে হবে না, বরং যিশু ওকে এই কাজের জন্য অনেক অর্থ দিতে চায়। এই শুনে তো লিন অনেকটাই ঘাবড়ে গেছিল, যদিও ও যিশুর কোনো কথার উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। পরে লিন ওর ফ্রেন্ড ইয়াওয়ের সাথে এই বিষয়ে কথা বললে সে কি বলবে বুঝতে পারছে না। এরপর লিন ওর বাবার কুংফু একাডেমিতে গিয়ে নিজের লাইভ স্ট্রিমিং শুরু করতে যাবে। তখনই ও চোখ পড়ে যিশুর বিজনেস কার্ডের দিকে, যা দেখে ওর তো চিন্তার শেষ থাকে না যে ও এখন কি করে এতগুলো টাকা জোগাড় করবে। এদিকে যিশু অফিসে থাকাকালীন ও লিনের এই লাইভটা দেখছিল, যেখানে লিন কুংফু নানা রকম টেকনিক শেখাচ্ছে। আর ওই লাইভ দেখে যিশু ওই টেকনিক গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করে। তো অ্যাসিস্ট্যান্ট যিশুর রুমে এলে এইভাবে অ্যাসিস্ট্যান্টকে দেখে যিশু লজ্জায় পড়ে যায়। ও অ্যাসিস্ট্যান্টকেও ওই লাইভটা ওর সাথে দেখতে বলে। লাইভে লিন ছেলেদের থেকে নিজেকে প্রোটেক্ট করার পদ্ধতি দেখাচ্ছিল, আর পদ্ধতির ধরনটা ছিল এইরকম, যা দেখে অ্যাসিস্ট্যান্ট তো হাওয়া পুরো টাইট হয়ে যায়। ভয় ভয় সে বলে, স্যার আপনি এই মেয়েটাকে কেন চাইছেন, আরো তো মেয়ে রয়েছে, এই মেয়েটা অনেক বেশি ডেঞ্জারাস। যদিও লিনের ওই কুম্ফু টেকনিক দেখে বেচারা যিশুর পা কাঁপতে শুরু করে, তবুও যিশু আর অ্যাসিস্ট্যান্টকে লিনের কাছে লয়ারের নোটিস পাঠাতে বলে। ওদিকে লিন যার কিনা টাকার চিন্তা রাতে ঘুম উড়ে গেছে। লাইভ শো এর পাশাপাশি সে ডেলিভারি থেকে শুরু করে মজদুরি সবই কাজ করে বেড়াচ্ছে। বেচারি কটা পয়সা ইনকাম করে হিসাব করতে শুরু করে যে ও কতদিনে যিশুর ওই ক্ষতিপূরণের টাকা দেবে। তো দেখা যায় ওর হিসেবে 3 বছর 3 মাসে ওই টাকা দিতে পারবে। কিন্তু তখনই যিশুর লয়ার ফোন করে ওকে বলে, আপনাকে টাকাটা 3 মাসের মধ্যে দিতে হবে। এই শুনে তো লিনের আত্মাও বলছিল, এবার আমাকে এই পৃথিবী থেকে মুক্তি দে। পরে লিন যিশুকে ফোন করলে ওর অ্যাসিস্ট্যান্ট যিশুর সাথে ওকে কথা বলতে দেয় না, যদিও অ্যাসিস্ট্যান্ট যিশুর কথা দিয়ে এটা করেছিল। যিশুর সাথে কথা বলতে না পেরে লিনের রাগ তো আরো বেড়ে যায়। আরো নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আবারও নিজের দাদাগিরি দেখাতে যিশুর অফিসে চলে আসে। আর যিশুর কলার টেনে ধরে বলে, ওই তুই কি আমাকে আর 5টা সাধারণ মেয়ের মতো মনে কর, আমি চাইলে এখনই তোর হালুয়া টাইট করে দিতে পারি। যদিও যিশু বিষয়টা সামলে লিনকে ওর সাথে কথা বলতে বলে আর ওকে অনেক টাকা দেবে বলে। যিশুর এসব কথা শুনে লিন ওকে ছেড়ে দিলে যিশু বলে ওর সৎ মা ইচ্ছাকৃত নিজের পছন্দের একটা মেয়ের সাথে ওর বিয়ে করাতে চায়, যাতে উনি পুরো কোম্পানি নিজের নামে করতে পারে, কারণ যিশুর ওয়াইফ হবে ভবিষ্যতে ওর কোম্পানির অর্ধেক মালিক। এমনকি যিশু লিনকে কেবলমাত্র ওর কন্ট্রাক্ট ফিয়ান্সে হয়েই থাকতে বলে। এই প্রবলেম মিটে গেলে ওরা চাইলে আলাদা হয়ে যেতে পারে। এমনকি যিশু লিনের ওই কম্পেনসেশনের 1,000,000 ইয়েনও দিতে হবে না বলে। তো এত কিছু সুবিধা দেখে লিন তো এক মুহূর্তেই যিশুর প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর ওদের একটা বিজনেস পার্টি দেখানো হয়, যেখানে যিশুর স্টেপ মাদার ও তার ছেলে অর্থাৎ যিশুর স্টেপ ব্রাদার ওদের পছন্দ করা মানুষদের এন্টারটেইন করছিল, কারণ তাদের মেয়ের সাথেই যে ওরা যিশুর বিয়ে ঠিক করেছে। তবে ওর স্টেপ মাদার যখন যিশুর বিয়ের অ্যানাউন্সমেন্ট করতে যাবে, তখনই যিশুর সবার সামনে দিয়ে লিনকে স্টেজে আনে। আর এইভাবে লিনকে দেখে ওখানে থাকা সবাই তো অনেকটাই অবাক হয়ে যায়। প্রথমে তো লিনের পুরো পরিবেশটা খুব অদ্ভুত লাগছে, তবে সবার সামনে যিশু তখন লিনের ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলে, যা শুনে লিন ভাবে যিশুর তো বিজনেসম্যান নয় অ্যাক্টর হওয়া উচিত ছিল। পরে যিশুর স্টেপ মাদার লিনকে কোনো মতেই সহ্য করতে পারছিল না।
যে কারণে উনি লিনকে বলে ক্রিস্টালে জুতো পরে নিলেই কেউ সিন্ড্রেলা হয় না, তেমনি যিশু কাউকে নিজের ওয়াইফ বললে সে ওর ওয়াইফ হবে না। তো এমন ইনসাল্ট শুনে আমাদের লিন কি চুপ করে থাকার মেয়ে? তো ও যিশুর স্টেপ মাদারকে বলে স্টেপ মাদার কখনো নিজের মা হতে পারে না। এই শুনে তো যিশুর স্টেপ মাদার অনেক রেগে লিনকে মারতে গেলে লিন তার মাকে আচ্ছা রকম মজা দেখায়। আর দূর থেকে যিশু এই সবকিছু দেখে লিনের প্রতি আরো ইমপ্রেস হয়ে যায়, কারণ ও তো নিজের স্টেপ মাদারকে একদমই সহ্য করতে পারে না। পরের দিন যিশুর বাবা ওকে বলে আমার এই মেয়েকে একদমই পছন্দ হয়নি, তুমি আমাদের পছন্দ করা মেয়েকেই তোমার ওয়াইফ বানাবে। তো বাবার কথা পাত্তা না দিয়ে যিশু বলে তাহলে আপনিও চান আমি আপনার মতোই কাজ করি যেমনটা আপনি আমার মায়ের সাথে করেছিলেন। এই বলে যিশু ওখান থেকে বের হতে গেলে বাবা ও যিশুর মধ্যে তর্ক শুরু হয়। ওদিকে যিশুর স্টেপ মাদার এবং তার ছেলে দুজনেই যিশুকে বদনাম করার প্ল্যান করতে থাকে। প্ল্যান মতো কোম্পানির বোর্ড মিটিং এ ওরা যিশুকে ওর মায়ের দেওয়া একটা অমূল্য নেকলেস নিয়ে আসার কথা বলে, যা ওর ছোটবেলার বান্ধবীর কাছে ছিল। তো বোর্ড মিটিং শেষ হলে ওর বান্ধবী যার নাম সিন, যার সাথে ওর বিয়ের কথা চলছে, সে যিশুর কাছে এসে বলে তুমি আমাকে এইভাবে কেন দেখছো? যিশু আমাকে দেখে তোমার কি কিছু মনে পড়ছে, নাকি আমাকে দেখতে ঠিক দিদির মতো? কথাগুলো শুনে যিশু কেমন যেন ঘাবড়ে যায়। এবার সিন ওর দিদির কথা কেন বলছে তা গল্প এগুলোই জানতে পারবে। অন্যদিকে লিন আগের দিনের পার্টির কথা মনে করছিল, এমন সময় ইয়াও এসে লিনকে দেখায় সোশ্যাল মিডিয়ায় আগের দিনের পার্টির ছবি আপলোড হয়েছে, যা রাতারাতি ভাইরাল হয়ে গেছে। এমনকি সবাই সোশ্যাল মিডিয়ায় লিনকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে যে ও নাকি বড়লোক ছেলেদের ফাঁসায় টাকা ইনকামের জন্য। লিন এটা ভেবে ভয় পাচ্ছিল যে এই ছবি যদি ওর বাবা দেখে ফেলে তাহলে অনর্থ হয়ে যাবে। ও তখনই ওই সোশ্যাল মিডিয়ার প্রোফাইল চেক করতে গেলে দেখা যায় সেই পোস্টটা ব্লক হয়ে গেছে। ও বুঝতে পারে এই সবকিছু যিশুই করেছে, যে কারণে ও যিশুকে বারবার ফোন করে তবে যিশুর ফোন লাগছিল না। ওদিকে যিশু তখন সিনের সাথে রয়েছে, এমন সময় লিনের ফোন আসায় ও লিনের সাথে দেখা করতে আসে। পাশাপাশি লিনের রেস্টুরেন্টের প্রথম দিনের ওই ছেলেটাকে দেখা যায় যে তার লোকজন এনে সবার সামনে লিনকে এটা ওটা বলে বদনাম করতে চাইছে। ছেলেটার এসব কথা শুনে লিন আর ইয়াও মিলে ছেলেটার সাথে আসা লোকগুলোকে আচ্ছা রকম মজা দেখায়। তবে ওই ছেলেটা পেছন থেকে লিনকে আঘাত করবে এমন সময় যিশু ওখানে এসে লিনকে বাঁচিয়ে নেয় আর ওই ছেলেটাকে আর তার সাথে আসা লোকেদের পুলিশের হাতে ধরিয়ে দেয়। এরপর যিশু লিনের সাথে কথা বলাকালীন লিন বলে বস আপনি এত রিচ আর এত হ্যান্ডসাম, আপনার জন্য কত ভালো ভালো সেলিব্রিটিরা অপেক্ষা করে রয়েছে, তারপরও আমার মতো একটা সাধারণ মেয়ের পেছনে আপনি কেন পড়ে রয়েছেন? আমার বাবা এসব জানতে পারলে আমার রক্ষে নেই। যদিও পাশে বসে লিনের বলা কথাগুলো যিশুর মাথায় একটাও ঢোকে না, সে তো কোনো কিছু শুনতেই রাজি নয়। যিশুর এরকম হাবভাব দেখে লিন তো অনেক রেগে যায়। ও আবারও ওর আগের স্টাইলে যিশুকে কিছু বলতে গেলে যিশু বলে এরকম দাবং স্টাইলই তোমায় মানায়, তবে তোমাকে আমার কথা শুনতেই হবে, কারণ আমার কথা না শুনলে তোমার বাবার ওই স্কুলটা আমি বন্ধ করে দেব, আর এখন থেকে তুমি আমার ফিয়ান্সে, তাই তোমার সুরক্ষা আমিই করব, এই নিয়ে তোমার চিন্তা করতে হবে না। বাবার কথা ভেবে লিন যিশুকে আর কিছু বলতে পারে না। রাতে যিশু লিনকে নিয়ে ওর বাড়িতে আসে, যেখানে আসা মাত্রই লিন ওর রাবড়ি স্টাইলে সবাইকে হ্যালো করতে গেলে যিশুর বাবা লিনকে দেখে প্রচন্ড উত্তেজিত হয়ে যায়। স্টেপ মাদার লিনকে বাড়ির কাজের লোকের সাথে তুলনা করার চেষ্টা করলে যিশু ওর স্টেপ মাদারকে অনেক কথা শুনিয়ে দেয়, যা শুনে ওর বাবা যিশুকে কোম্পানি থেকে বের করে দেওয়ার ভয় দেখায়। তবে যিশু বাবার কোনো হুমকিতেই ভয় পায় না, যা দেখে বাবা পরের দিন ওর ভাইকে ডিজাইনিং এর সিইও পদে বসাবে বললে যিশু বলে আজ আমি চলে গেলেও কাল আপনি আমাকে আবারও কোম্পানিতে ডেকে আনবেন। আসলে যিশু জানত কোম্পানিতে ওর পজিশনটা কি, আর ওর স্টেপ ব্রাদার কোনো কাজের নয় বলে ও এমনটা বলল। যদিও সবাই চলে গেলে স্টেপ ব্রাদার লিনকে বলে এখন তো আমার ভাই আর কোম্পানির সিইও নয়, তো তুমি চাইলে আমার কাছে আসতে পারো। ওই সময় ওর স্টেপ ব্রাদারের হাতে একটা বই ছিল, যা দেখে লিন বলে আবে আঙ্গুর বইটা ঠিক করে ধরতে শেখো, তুমি নাকি আবার কোম্পানি সামলাবে, আর আমার এমন মাম্মাস বয় একদম ভালো লাগে না, আমার জন্য তো যিশুই ঠিক আছে। এই বলে ওরা ওখান থেকে যাওয়ার সময় লিন বলে বসে অ্যাক্টিংটা ঠিক আছে তো, যার উত্তরে যিশু বলে একদম A1। এরপর যিশু ওকে নিজের রুমে নিয়ে গেলে প্রথমে তো একসাথে একই রুমে থাকতে হবে শুনে লিন কি করবে বুঝতে পারছিল না। যদিও ড্রেস চেঞ্জ করার সময় লিন দেখে যিশু ওকে বাঁচাতে গিয়ে ওর আঘাত লেগেছে, যা দেখে লিন ওকে মেডিসিন লাগাতে হেল্প করছিল।
পরে ওই মেডিসিন লাগাতে গিয়ে বেচারা যিশু বলে বসে আর নিচে নেব না। এই শুনে তো লিন লজ্জায় পড়ে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। তবে মাঝরাতে ওদের দরজায় কেউ কড়া নাড়লে যিশু তৎক্ষণাৎ লিনকে ওর পাশে এসে শুতে বলে। তবে এই তাড়াহুড়োয় লিন যিশুর ওপর পড়ে গেলে ওদের তো কেস হয়ে যায়। যদিও দরজার বাইরে বাড়ির কাজের লোক এসেছিল, কিন্তু যিশু ফ্যামিলি মেম্বার এসেছে ভেবে লিনকে ইচ্ছাকৃত কেস করতে থাকে। আর লিন যাতে যিশুকে ভুল না বোঝে তাই ওকে বলে, এটা আমার জীবনের প্রথম কেস। এই শুনে লিন তো লজ্জায় পড়ে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। পরের দিন যিশুর অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, স্যার আপনি কোম্পানিতে না গেলে কোম্পানির অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু যিশুর মাথায় তখন অন্য প্ল্যান চলছিল, যে কারণে ও অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি চিন্তা করো না, কিছুদিন পর আমার বাবাই আমাকে কোম্পানিতে ডেকে নিয়ে যাবে। তখনই ঘরের বাইরে লিন ওর কুম্ফু প্র্যাকটিস করছে, যা দেখে অ্যাসিস্ট্যান্ট বলে, আমি আজ বুঝতে পারলাম আপনি কেন মিস লিনকে আপনার ফিয়ান্সে বানিয়েছেন। সত্যি মিস লিনের মনটা অনেক সহজ সরল। এদিকে যিশু সিইও পদ থেকে ছেড়ে দেওয়ার কথাটা শুনে অনেক কোম্পানি ওদের সাথে বিজনেস করতে চাইছিল না, এমনকি ওদের কোম্পানির মার্কেটের শেয়ারও অনেক পড়ে যাচ্ছে, যা চিন্তা করে যিশুর বাবার তো মাথায় হাত পড়ার মতো অবস্থা। তো এমন সময় যিশুর স্টেপ মাদার বাবাকে যিশুর বিরুদ্ধে কিছু বলতে গেলে বাবা তো স্টেপ মাদারের উপর চিৎকার করতে থাকে। আর যে করেই হোক ওর স্টেপ মাদারকে যিশুকে বুঝিয়ে বাঝিয়ে আবারও কোম্পানিতে ফিরিয়ে আনার জন্য বলে, যে কারণে স্টেপ মাদার যিশুর কথা রাখতে ওর মার বাড়িটা ওকে ফিরিয়ে দিয়ে কোম্পানিতে আসার কথা বললে যিশু ফিরে আসতে রাজি হয়। যা দেখে লিন যিশুকে জিজ্ঞেস করে, বস একটা প্রপার্টি পাওয়ার জন্য আপনি এত নাটক করছেন। তবে যিশুকে দেখে বোঝাই যায় ওর মাথায় আরো কিছু প্ল্যান চলছিল। এদিকে যিশুকে ওর মায়ের বাড়িতে পাঠিয়েও স্টেপ মাদার হাতে হাত গুটিয়ে বসে থাকে না। উনি সিনের সাথে দেখা করে আর নতুন কোনো পরিকল্পনা সাজায়, যেখানে উনি সিনকে বলে, যে করেই হোক তোমায় যিশুকে ওই মেয়েটার থেকে সরিয়ে আনতে হবে। এরপর লিনের বাবা ওর সোশ্যাল মিডিয়ায় নিউজ দেখে তাড়াতাড়ি লিনকে বাড়ি আসার জন্য বলে। বাবা প্রচন্ড রেগে আছে বুঝতে পেরে লিন অনেকটাই ভয় পাচ্ছিল। এমন সময় যিশু এসে লিনকে বলে, ও ওর বাবার সাথে দেখা করতে যাবে। প্রথমে তো লিন যিশুকে ওর বাবার সাথে দেখা করতে মানা করে, কারণ ওর বাবা একজন কুম্ফু মাস্টার যার রাগ অত্যধিক বেশি। তবে আমাদের যিশু কোনো কিছুতেই ভয় পায় না। পাশাপাশি লিনের বাবা তখন স্টুডেন্টদের কুম্ফুতে শর্ট চালানোর টেকনিক শেখাচ্ছে। আর নিজের সামনে বাবা যিশুকে দেখে লিনের ওপর আরো রেগে যায়। উনি তো কোনো মতেই যিশুকে নিজের জামাই বলে মানবেন না, কারণ উনি জি গ্রুপকে সহ্য করতে পারে না। সব শুনে যিশু লিনের বাবাকে 5 মিলিয়ন ইয়েন এর একটা চেক উপহার দিতে চাইলে বাবা বলে, তুমি কি ভেবেছো তুমি আমাকে টাকা দিয়ে কিনে নেবে? সবকিছু টাকা দিয়ে কেনা যায় না, তোমাকে লিনের হাজবেন্ড হতে গেলে পরীক্ষা দিতে হবে। পাশে দাঁড়িয়ে লিন বুঝতে পারছিল বাবার পরীক্ষায় যিশু কোনোদিনও জিততে পারবে না। ও যিশুকে এই চ্যালেঞ্জ দিতে বারণ করে। তবে যিশু কোনো দিকে না তাকিয়ে বাবার চ্যালেঞ্জটা একসেপ্ট করে নেয়। এবার চ্যালেঞ্জের প্রথম রাউন্ডে, যেখানে যিশুকে 500টা পেঁয়াজ কাটতে হবে। তো পেঁয়াজ কাটতে গিয়ে বেচারা যিশুর অবস্থা তো পুরোই খারাপ। এর মাঝেই বাড়ির আরো কাজের লোকেরা যিশুকে আরো কিছু শাকসবজি দিয়ে সেটাও কাটতে বলে যায়। বোঝো কাণ্ড, একই পেঁয়াজ কাটতে অবস্থা খারাপ, সাথে আবার ওকে সবজি কাটতে হবে। তো এইসব কাণ্ড কারখানা দেখে দূরে বসে লিন যিশুকে নিয়ে মজা করছে। ওদিকে যিশু একদম পারফেক্ট জেন্টলম্যান, যে কারণে সে এই চ্যালেঞ্জটা জিতে যায়। এরপর আসে যিশু কতটা স্ট্রং তা দেখার চ্যালেঞ্জ, যেখানে ওকে নদী থেকে বাকেটে করে জল ভরে আনতে হবে, তাও আবার 300 বাকেট। এই দেখে তো লিন ওর বাবার উপরে রেগে যায় আর ও বাবাকে যিশুর সাথে এমনটা করতে বারণ করে, কারণ ও জানতো যিশুর শরীর খারাপ হয়ে যাবে। তবে যিশু কোনো মতেই হার মানতে চায় না আর ও জোর করেই টাস্ক কমপ্লিট করতে গিয়ে মাটিতে পড়ে গেলে লিন ওর বাবাকে এই চ্যালেঞ্জ বন্ধ করতে বলে। লিনের কথায় শেষ ওর বাবা অসুস্থ জামাইকে নিজের কাঁধে তুলে সুস্থ করতে নিয়ে যায়। এবার 3 নম্বর রাউন্ডের পালা, যেখানে লিনের বাবা যিশুকে নিয়ে একটা গেম খেলার বাহানায় ওকে জিজ্ঞেস করে, দুনিয়ায় এত মেয়ে থাকতে তোমার কেন লিনকেই পছন্দ হলো? উত্তরে যিশু বলে, লিন সাধারণ মেয়ে হলেও আর 5টা মেয়ের থেকে অনেক আলাদা, কারণ ও অন্যায়ের প্রতিবাদ করতে জানে, আর আমি লিনকে পছন্দ করি ওর সহজ সরল মনের জন্য। যিশুর কথাগুলো শুনে লিনের বাবারও মন গলে যায়। সবাই রাতে ডিনারে বসলে ডিনারের পর লিনের বাবা আর যিশুর অবস্থা ঠিক এরকম ছিল। জামাই আর শ্বশুরের এরকম ড্রিঙ্ক করার ভঙ্গিমা সত্যি অন্য লেভেলের। রাতে ডিনারের পর যিশুর অনেক নেশা হয়ে যাওয়ায় লিনের মা যিশুর জন্য স্যুপ বানিয়ে লিনকে তা দিয়ে আসার জন্য বলে, আর স্যুপের সাথে লিনের মা ওকে এটাও ধরিয়ে দেয় আর বলে, এখন তোমরা এনগেজ, তাই এটা তোমাদের ইউজ করা উচিত। মা ওকে এটা দিচ্ছে দেখে লিন তো অনেকটাই ঘাবড়ে গিয়ে স্যুপ নিয়ে ওখান থেকে পালিয়ে যায়।
ওদিকে তখন যিশু ফ্রেশ হচ্ছিল আর লিন রুমে চলে আসলে ও যিশুকে এইভাবে দেখে ফেলে, যা দেখে ও তো অনেকটাই নার্ভাস হয়ে গেছিল। এবার যিশু ওই সুপ নিতে গেলে সেখানেও মা আরো একটা রেখে দিয়েছিল, যেটা দেখে লিন আবারও অবস্থিতে পড়ে কি বলবে বুঝতে পারছে না। তবে এটা দেখে যিশু বলে, আমি তো জানতাম তোমার এসব জিনিস একদম ভালো লাগে না, ঠিক আছে তুমি যখন এটাই চাও তাহলে চলো এটাই হবে। এই বলে ওর দিকে এগিয়ে গেলে ওরা তো ওখানেই পড়ে যায়। তো এইভাবে পড়ে যাওয়ায় ওরা একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, এবার কেউই কারো থেকে দূরে যাচ্ছে না, ফলে দুজনের মধ্যে রোমান্টিক একটা মুহূর্ত শুরু হয়। পাশাপাশি লিনের মা বাবাকে দেখা যায়, যারা ওই রাতে লিনের রুমের বাইরে বোটিং করছে নিজের মেয়ে জামাইয়ের উপর নজর রাখার জন্য। বোঝো অবস্থা, শ্বশুর শাশুড়ির কি চিন্তা ভাবনা। আর এইভাবে লিন ও যিশুকে কাছাকাছি আসতে দেখে লিনের বাবা তোর আগে চিৎকার করে ওঠে, যা শুনতে পেয়ে লিন ও যিশু ঘরের জানলা খুলে দেখে শ্বশুর শাশুড়ি এত রাতে এইভাবে মাথায় মাস্ক পরে বোটিং করছে। এই দেখে তো ওরাও খানিকটা ঘাবড়ে গেছিল। এরপর যিশু ও লিন ফিরে যাওয়ার পালা, যেখানে লিনের বাবা যিশুকে ওনার ঐতিহ্যবাহী কিছু জিনিস দেয়, সাথে ওই 5 মিলিয়নের চেকটাও যিশুকে ফিরিয়ে দিয়ে বলে, অর্থ যা আছে তা দিয়ে আমাদের বাকিটা জীবন চলে গেলেও আমরা হয়তো আমাদের মেয়ের বিয়েটা এইভাবে দিতে পারবো না, তাই তোমার দেয়া এই অর্থ আমি নিতে চাই না, বরং তোমরা নিজেদের ভবিষ্যৎকে সুন্দর করতে এই অর্থ কাজে লাগাও। লিনের বাবার কথায় যিশু অনেকটাই লজ্জায় পড়ে গেছিল, কারণ ওর এইভাবে লিনের বাবাকে ঠকাতে একদমই মন চাইছিল না। ফিরে যাওয়ার পথে যিশু দেখে লিনের বাবা নিজের সমস্ত সম্পত্তির কাগজ যিশুকে দিয়ে দিয়েছে, যা শুনে যিশু সিদ্ধান্ত নেয় আজই ওরা ওদের ম্যারেজটা রেজিস্টার করিয়ে নেবে। যদিও পাশে বসে লিনের এইসব কিছুই খেয়াল নেই, ও তো ওই 5 মিলিয়নের চেক দেখতে ব্যস্ত। যিশু ওকে ওই টাকা দিয়ে দেবে বললে ও তো প্রথমে অনেকটাই আনন্দ পাচ্ছিল, কিন্তু যিশু বলে, এটা তুমি তখনই ক্যাশ করতে পারবে যখন আমাদের সমস্ত কাজ হয়ে যাবে। এরপর ওদের ম্যারেজ রেজিস্ট্রি হয়ে গেলে দুজনে মিলে জি রেসিডেন্সি অর্থাৎ যিশুদের বাড়িতে আসে। বাড়ির বাইরে দাঁড়িয়ে যিশু লিনকে বলে, সত্যি হোক বা মিথ্যে আজ থেকে আমি তোমার হাজবেন্ড, তাই তুমি এখন থেকে আমাকে তোমার হাজবেন্ড বলেই ডাকবে। এই বলে ও লিনকে নিজের কাছে টেনে নিলে লিন তো একটু নার্ভাস হয়ে গেছিল। পাশাপাশি সিন তখন ওর ব্যালেন্সকে নিয়ে যিশুর মা বাবার সাথে ওদের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছিল, এমন সময় যিশু লিনকে নিয়ে ওখানে আসে আর সবাইকে ওদের ম্যারেজ রেজিস্ট্রির সার্টিফিকেট দেখালে সবাই তো অনেকটাই রেগে যায়। সবাই ওখান থেকে বেরিয়ে গেলে সিন যিশুকে ওর ম্যারেজ লাইফের জন্য কনগ্রাচুলেশন জানিয়ে ওর গালে একটা কিস করে দেয়। এতে যিশু রেগে সিনকে বলে, আজ যা করেছো করেছো, আমি এখন বিবাহিত, তাই ভবিষ্যতে এমনটা করার চেষ্টা করো না। এই বলে যিশু ওখান থেকে চলে গেলে সিন খারাপ খারাপ কথা বলে লিনকে অপমান করার চেষ্টা করে, এমনকি সিনকে বিয়ে না করলে যিশু যে কোম্পানিতে ওর মায়ের শেয়ার পাবে না এমনটা ও লিনকে বলে। ফলে লিন তো অনেকটাই রেগে যায়, কিন্তু সিন জানে না আমাদের দাবাং গার্ল কি করতে পারে। ও সিনের হাতটা চেপে ধরে বলে, আমি আজ বুঝতে পারছি আমার হাজবেন্ড কেন তোমাকে অপছন্দ করে, কারণ তুমি হচ্ছে একটা আগলি মেয়ে। লিন আগলি বলায় সিন তো অনেকটাই রেগে গেছিল। ওদিকে যিশুর স্টেপ ব্রাদার কোম্পানি চালাতে পারছে না বললে ওর মা ওর উপর অনেকটাই রাগ দেখায়, আর স্টেপ ব্রাদার যিশুর এই ম্যারেজটাকে বদনাম করতে আবারও নতুন কোনো প্ল্যান শুরু করে। এরপর যিশু লিনকে নিয়ে ওদের নতুন বাড়িতে যায়। এত বড় বাড়ি দেখে লিন তো কি বলবে বুঝতে পারছে না। ওখানেই লিন যিশু রাখা একটা ডগের ছবি দেখে, যা যিশুর ডগি বাবুর ছিল। তো যিশুর ডগি বাবুকে এতটাই ভালোবাসে দেখে লিন ভাবে যিশু সত্যিই অনেক ভালো মনের মানুষ, এমনকি ওই বাড়িতে যিশু লিনের জন্য একটা রুমও সাজিয়ে রেখেছিল, যা দেখে লিনের অনেক ভালো লাগে। তবে ওই সময় অ্যাসিস্ট্যান্ট যিশুকে এসে বলে ওনার ওই ম্যারেজটা কোম্পানি শেয়ার পাওয়ার জন্য পর্যাপ্ত নয়, চেয়ারম্যান ওনাকে আবারও দেখা করতে বলেছে। যিশু থাকবে না বলে ও লিনকে বাইরে যেতে বারণ করে। তবে আমাদের লিনকে আর যিশুর কথা শুনে ও একা একাই বাইরে হাঁটতে বেরিয়ে পড়লে এক ব্যক্তি এসে বলে, ম্যাডাম স্যার যিশু আমাদেরকে আপনাকে নিয়ে যাওয়ার কথা বলেছে, কারণ উনি আপনার জন্য একটা স্পেশাল ডিনার অ্যারেঞ্জ করেছেন। লিন ভাবে সত্যি হয়তো যিশু ওকে সারপ্রাইজ দেবে বলে একা বাইরে যেতে মানা করেছিল। ও তো আনন্দের সাথে ওই লোকটার বলায় গাড়িতে উঠে পড়লে দেখা যায় গাড়ির ভেতর আরো অনেক লোক ছিল, যারা লিনকে ঘিরে ধরে, এমনকি তারা লিনের সাথে খারাপ আচরণও করছিল, যা দেখে লিন ভয়ে চিৎকার করে ওঠে। ওদিকে যিশু তখন ওর বাবার সাথে দেখা করতে এলে বাবা যিশুকে কোম্পানি জয়েন করার কথা বলে, তবে যিশু ওর বাবার কথায় পাত্তা না দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় ওর স্টেপ মাদার যিশুকে বলে, সম্পত্তি বা ওয়াইফ দুটোর মধ্যে যে কোনো একটাই তুমি পাবে, দুটো পাওয়া তোমার পক্ষে সম্ভব নয়, কারণ তুমি সম্পত্তির পেছনে ছুটলে তোমার ওয়াইফ একা হয়ে যাবে। স্টেপ মাদারের কথা শুনে যিশু ভাবে স্টেপ মাদার হয়তো লিনের ক্ষতি করতে চায়। চিন্তায় পড়ে যিশু লিনকে ফোন করে, কিন্তু লিনের ফোন লাগে না।
এমনকি অ্যাসিস্ট্যান্ট খবর পায় লিন বাড়িতেও নেই, ফলে ওরা লিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে আমাদের দবং গার্ল ওই গাড়িতে থাকা লোকগুলোর হালুয়া টাইট করে ওদেরকে একটা পোলের সাথে বেঁধে শাস্তি দেয়, সাথে ওই সবকিছু লাইভ স্ট্রিমিং করছে। এর মাঝে জিজু ওখানে এসে লিনকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার না বলে এভাবে কেন বাড়ি থেকে বেরিয়ে এলে? ওর প্রতি জিজুর এই চিন্তা দেখে লিন অবাক হয়ে গেছিল। আর জিজু কোনো কিছু না বলে লাইভ স্ট্রিমিং চালু থাকা অবস্থায় ওকে একটা কিস করে নেয়। এইভাবে লাইভ স্ট্রিমিং চালু থাকা অবস্থায় কিস হয়েছে দেখে লিন তো লজ্জায় পড়ে যায়। যদিও জিজু লিনের কোনো কথা না শুনে ওকে নিজের সাথে করে বাড়ি আনে। আর ওই লোকগুলোকে যাদের লিন হালুয়া টাইট করেছিল তাদেরকে অ্যাসিস্ট্যান্টকে দিয়ে পুলিশে ধরিয়ে দেয়। বাড়ি ফিরে জিজু লিনকে বলে, তুমি ছোট থেকে সুখী পরিবারে বড় হয়েছ, তবে আমার জীবনটা এমন নয়। আমার স্টেপ মাদার কোনোদিনও আমার ভালো চায়নি, তো সুতরাং উনি তোমার সাথে আবারও খারাপ আচরণ করবে। আর আজও ওই লোকগুলোকে উনি পাঠিয়েছিল, তাই আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব আমার মায়ের শেয়ারটা নিয়ে নেয়ার, তবেই আমি আমাদের ডিভোর্সটা তাড়াতাড়ি করাতে পারবো, যাতে তোমাকে আর এসব ঝামেলার মধ্যে পড়তে না হয়। ডিভোর্সের কথা শুনে লিন কেমন যেন একটু আপসেট হয়ে যায়। তো ওরা কথা বলছে এমন সময় সিন জিসুর বাড়িতে এসে ওখানে থাকবে বলে, কারণ এখন থেকে সিনদের কোম্পানি আর জিসুদের কোম্পানি একসাথে কাজ করবে, তাই কোম্পানির কাছাকাছি জায়গা হিসেবে ও জিসুর বাড়িতে থাকবে বলেই ঠিক করেছে। এবার জিসুর ওর মায়ের দেওয়া নেকলেসটার প্রয়োজন, যা সিনের কাছে ছিল, তাই ও সিনকে বাড়িতে থাকতে দিতে রাজি হয়ে যায়। তবে সিন তো জিসু আর লিনের মাঝে দূরত্ব বাড়াতে এখানে এসেছিল, আর ও আশা থেকে লিনের সব পছন্দের জিনিসে অধিকার ফলাতে শুরু করে। এবার জিসু সিনকে সাপোর্ট করছে দেখে লিন অনেকটা রাগ করে ওখান থেকে বেরিয়ে যায়। লিন এইভাবে চলে যাওয়ায় জিসু ওকে মানাতে লিনের বাড়িতে গেলে লিন বলে, আমি তোমার উপর রেগে নেই, শুধু আমি ভাবছি তুমি এত সহজে সিনকে তোমার বাড়িতে থাকতে কেন দিলে। তো লিনের এই প্রশ্নের উত্তরে জিসু ওকে নিজের অতীতের ঘটনা বলতে শুরু করে। ছোটবেলায় সিনের দিদি আর জিসু খুব ভালো বন্ধু ছিল, এমনকি ওর মাও সিনের দিদিকে অনেক পছন্দ করত, যে কারণে উনি খুশি হয়ে সিনের দিদিকে একটা নেকলেস উপহার দেয়। এরপর একদিন জিসু জলে পড়ে যায়, কিন্তু ও সাঁতার কাটতে পারত না। তখনই সিনের দিদি নিজের জীবন বাজি রেখে জিসুকে বাঁচিয়েছিল, যে কারণে ওর দিদি মারা যায়। তারপর সিন ওর দিদির জায়গা নেওয়ার জন্য নিজের প্লাস্টিক সার্জারি করিয়ে দিদির মতো রূপ নিয়ে জিসুর সামনে এসেছে। আর ওর দিদিকে দেওয়া মায়ের নেকলেসটা এখনো সিনের কাছেই আছে, যা ওই কোম্পানির শেয়ার নেওয়ার জন্য জিসুর প্রয়োজন। তো সমস্যাটা বুঝে লিন জিসুকে সাহায্য করবে বললে জিসুও একটু নিশ্চিন্ত হয়। এরপর জিসু খবর পায় ইউরোপিয়ান কোম্পানিদের সাথে বিজনেস করতে ওর স্টেপ মাদার স্টিফেন নামে একজন বিদেশি ডিজাইনারকে ওদের কোম্পানিতে আনার চেষ্টা করছে। তো স্টিফেন আসতে শুনে জিসু অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ইউরোপিয়ান কোম্পানির জন্য বানানো একটা ডিজাইন ওর বাবার কাছে পাঠায়। যদিও ও জানতো ওটা ওর বাবার হাতে যাওয়ার আগে ওর স্টেপ মাই দেখবে। ওই ফাইলটা দেখে ওর স্টেপ মাদার তো অনেকটাই রেগে গেছিল, কারণ ওই ফাইলে জিসু ওর স্টেপ মাদার আর তার ছেলে দু নম্বরি ধান্দার হিসেব লিখে দিয়েছিল, যা দেখে ওরা দুজন তো অনেকটাই ঘাবড়ে গেছিল। এরপর জিসু লিনকে ওর বলা একটা জায়গায় আসতে বললে লিন দেখে ওটা একটা বার, আসলে ওর একটা ছোটবেলার বন্ধু হাওয়ের সাথে লিনের পরিচয় করাতে ওকে এখানে ডেকেছে। প্রথম থেকেই হাও লিনের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, তবে আমাদের লিন সবার সামনে নিজের নকল হাজবেন্ডকে আসল বানিয়ে তুলতে ব্যস্ত, যাতে হাওয়ের সাথে আর ফ্লার্ট করার সুযোগ না পায়। হাও নিজের আরো একটা পরিচয় লিনকে দেয়, আরো বলে, আমার নাম স্টিফেন। আর এই স্টিফেন নামটা শুনে লিন বুঝতে পারে এই হলো সেই ফেমাস ডিজাইনার যাকে জিসুর স্টেপ মাদার ওদের কোম্পানিতে আনার ব্যবস্থা করেছে। লিন বুঝতে পারে জিসু প্ল্যান করেই স্টিফেনের সাহায্যে ওদের কোম্পানির সমস্ত খবরাখবর নেবে। তো ওদের এইসব কথার মাঝেই লিন একটু বেশি ড্রিঙ্ক করে ফেললে জিসু ওকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তো অনেক ড্রিঙ্ক করে ফেলায় জিসু ওকে নিয়ে জি রেসিডেন্টে এসেছে, যা দেখে লিন বলে, আমরা এখানে কেন এসেছি? উত্তরে জিসু বলে, এখানে একটা ছোট্ট কাজ আছে যা তোমাকে করতে হবে। আসলে জিসু এখানে লিনকে দিয়ে ওর বাবার একটা অমূল্য জিনিস নষ্ট করানোর প্ল্যান করেছে, যা বলা মাত্রই লিন তো ভয় ওখান থেকে পালানোর চেষ্টা করে, যদিও জিসু ওকে ওখান থেকে যেতে দেয় না। এবার নেশার ঘরে লিন আরো বেশি ড্রিঙ্ক করার জন্য বাড়ির মধ্যে চিৎকার চেঁচামেচি করে, যা দেখে জিসুর বাবা তো অনেকটাই রেগে গেছিল। আর উনি লিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য সিকিউরিটি গার্ডদের ডাকতে গেলে এই সুযোগে জিসুর স্টেপ মাদার লিনকে এটা ওটা বোঝানোর চেষ্টা করে। স্টেপ মাদারকে সামনে পেয়ে লিন এই সুযোগটা হাতছাড়া করতে চায় না, আর ও ইচ্ছাকৃত স্টেপ মাদারকে উল্টোপাল্টা কথা বলে রাগাতে থাকে। রাগের বশে স্টেপ মাদার লিনকে ধাক্কা মারলে ও জিসুর বাবার ওই অমূল্য জিনিসটা নিয়ে মাটিতে পড়ে যায়, ফলে ওই অমূল্য জিনিসটা মাটিতে পড়ে ভেঙে যায়, যা দেখে জিসুর বাবা তো অনেকটাই রেগে গেছিল।
আর দূরে দাঁড়িয়ে এসব দেখে যিশু মনে মনে অনেক হ্যাপি। এরপর যিশু লিনকে নিজের সাথে করে রুমে নিয়ে আসে, আর পড়ে গিয়ে লিনের কাঁধে চোট লেগেছে দেখে যিশু লিনকে ওর ড্রেস খুলতে বললে, প্রথমে তো লিন ভাবছিল যিশু হয়তো ওর অ্যাডভান্টেজ নিতে চাইছে। তবে যিশু মেডিসিন লাগানোর কথা বললে লিন রাজি হয়ে যায়। মেডিসিন লাগানোর সময় লিন যিশুকে ওই অমূল্য জিনিসের বিষয় জিজ্ঞেস করলে যিশু বলে ওটা ওর মার পাওয়া একটা অ্যাচিভমেন্ট ছিল, যা ওর মা ওর বাবাকে উপহার হিসেবে দিয়েছিল। তবে এত ভালোবাসার পরেও ওর বাবা ওর সৎ মাকে ভালোবাসলো, তাই যিশু মনে করে ওর মায়ের দেওয়া কোনো উপহার রাখার যোগ্যতা ওর বাবার নেই, যে কারণে ওই অমূল্য জিনিসটা নষ্ট করে দিল। কিন্তু এই জিনিসটা নষ্ট করতে গিয়ে লিন চোট পেয়েছে দেখে যিশুর একদম ভালো লাগছিল না, ফলে মেডিসিন লাগানোর সময় ও লিনের অনেকটাই কাছাকাছি থাকায় নিজেকে আটকাতে না পেরে লিনকে কিস করে নেয়, আর লিন ও যিশুর থেকে দূরে থাকতে পারে না। আর আমরা এখানে একটা রোম্যান্টিক সিন দেখতে পাই। পরের দিন লিন যিশুর বাবার সাথে দেখা করে আগের দিন রাতের জন্য ওর বাবার কাছে ক্ষমা চায়। বাবা তখন রেগে লিনকে কিছু বলতে গেলে লিন বলে, আপনি একজন ভালো ব্যবসায়ী হতে পারলেও কোনোদিনও আপনি একজন ভালো বাবা হতে পারবেন না, আর আজ যে অমূল্য জিনিস নিয়ে আপনি এত রেগে আছেন আসলে সেটা যিশুর মায়ের। লিনের কথা শুনে কোথাও না কোথাও যিশুর বাবাও অনেক ভেঙে পড়েছে। পরে লিন ওর বান্ধবীর সাথে কথা বলছে, যেখানে লিন ওদের ওই কন্ট্রাক্ট ম্যারেজের বিষয়টা ইয়ানকে জানালে ইয়ান তো অনেক অবাক হয়ে যায়। এমন সময় সিন লিনের ওপর নজর রাখার চেষ্টা করছিল, যে কারণে আড়াল থেকে ওদের কন্ট্রাক্ট ম্যানেজের বিষয়টা শুনতে পেয়ে সাথে সাথে যিশুর স্টেপ মাদারকে এই বিষয়টা জানিয়ে দেয়। পাশাপাশি যিশু হাওয়ের সাথে দেখা করে ওকে ওর স্টেপ ব্রাদারের কথা মতো কাজ করতে বলে, যাতে ওরা কি প্ল্যান বানাচ্ছে ওটা যিশু আগে থেকেই জেনে যায়। আর পরবর্তী অফিস মিটিং এ স্টিভেনের সাথে ডিল ফাইনাল করার কথা উঠলে স্টেপ মাদার স্টিভেনকে ওদের সাথে কোলাবরেট করতে বলে, আর যিশুর কথা মতো স্টিভেন অর্থাৎ হাওও ওদের সাথে ডিল করতে রাজি হয়ে যায়। এরপর যিশুর স্টেপ ব্রাদার স্টিভেন যে আসতে রাজি হয়েছে এই কথাটা ওর বাবাকে জানালে, তবে স্টেপ ব্রাদার বাবাকে জানায় স্টিভেন একটা দামি ডায়মন্ডের উপর কাজ করবে বলে এখানে আসতে রাজি হয়েছে, আর স্টিভেনকে আনতে গেলে ওদের ওই ডায়মন্ডটা কিনতে হবে। তো বাবা স্টেপ ব্রাদারকে অনেক সাবধানে কাজটা এগোতে বলে। এদিকে লিন বাড়িতে থাকাকালীন ও যিশুর আর্টিকেল পড়ছিল, যা ইয়াও দেখতে পেয়ে লিনকে বলে, তাহলে শেষ পর্যন্ত তুমি কি যিশুকে ভালোবাসতে শুরু করেছো? লিন ইয়াওয়ের কথা অস্বীকার করলেও যিশুর লিনের প্রতি কেয়ারিং হাবভাব দেখে লিন ভাবতে বসে যায় যে সত্যিই কি যিশু ওকে লাইক করে। যার উত্তর নেওয়ার জন্য লিন যিশুর কাছে গেলে যিশু লিনকে নিজের কাছে টেনে কিস করে নেয়, আর ওর ওই ক্ষতস্থান যা ওই দিন পড়ে যাওয়ার কারণে হয়েছিল সেখানে মেডিসিন লাগাতে থাকে। তো মেডিসিন লাগানোর সময় লিন ব্যথায় চিৎকার করলে পাশের রুম থেকে লিনের আওয়াজ শুনে সিন ছটফট করছিল, কারণ ও ভাবছিল যিশু আর লিন হয়তো রোম্যান্স করছে, যা শুনে তো ও নিজের রুমে স্থির থাকতে পারে না। এরপর যিশু আর লিন রুম থেকে বেরিয়ে গেলে সিন ওদের রুমে ঢুকে যায়, আর অনেক খোঁজাখুঁজির পর ও ওদের ওই কন্ট্রাক্ট ম্যানেজার পেপারটাও পেয়ে গেছিল। এদিকে রুমের বাইরে এসে যিশু ও নিজের বানানো একটা ডিজাইনের নেকলেস লিনকে দিয়ে ওর সাথে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দেয়, সাথে ওরা একে অপরকে কিসও করে। এরপর লিন রেস্টুরেন্টে কাজ করছে, এমন সময় ইয়াও একটা নিউজ দেখে লিনকে বলে, তোমাদের কন্ট্রাক্ট ম্যানেজার বিষয়টা এখন সোশ্যাল মিডিয়ায় এসে গেছে, যা দেখে লিন অবাক হয়ে গেছিল। ইয়াও ভাবে এই সবকিছুর পেছনে দায়ী যিশু, তবে লিনের মন এটা মানতে চায় না, যে কারণে ও যিশুর সাথে কথা বলতে চাইলে যিশু তখন জি রেসিডেন্সে থাকায় ও লিনের সাথে কথা বলতে পারে না। এদিকে ওই ফেক কন্ট্রাক্ট ম্যানেজ দেখে যিশুর বাবা অনেক রেগে যায়, সাথে উনি লিনকে অনেক খারাপ কথা বলে অপমান করছিল, যা যিশু সহ্য করতে না পেরে সমস্ত সত্যিটা বাবার সামনে স্বীকার করে নেয় যে এই সবকিছুর জন্য দায়ীও নিজে, আর ও কোনোদিনই ভালোবেসে লিনকে বিয়ে করেনি। এই মুহূর্তে লিন জি রেসিডেন্সে আসায় বাইরে দাঁড়িয়ে যিশুর কথাগুলো শুনে ও ভাবে ইয়াও সত্যি কথাই বলেছিল, বড় লোকদের ছেলেরা কেবল টাকাকেই ভালোবাসে, ও কোনোদিনও লিনকে ভালোবাসেনি। ভুল বুঝে হলেও লিন যিশুর কথা সত্যি ভেবে অনেক কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। লিন বাড়ি ছেড়ে যাবার সময় যিশুর দেয়া সমস্ত উপহার ফিরিয়ে দেয়। বেরোনোর সময় লিন যিশুর কাছে থাকা ওই কন্ট্রাক্ট ম্যারেজের আরো মেয়েদের লিস্ট গুলো দেখে ওর তো পুরো মন ভেঙে যায়, কাঁদতে কাঁদতে বেচারি যিশুর বাড়ি থেকে চলে যায়। এরপর যিশু যখন লিনের খোঁজে হন্তদন্ত হয়ে বাড়িতে ঢোকে, ও দেখে সিন ওকে সিরিয়াস করতে সুন্দর করে সেজে ওর কাছে এসেছে। সিনের গলায় মায়ের বানানো ওই নেকলেসটা দেখে যিশু সিনের সাথে অভিনয় করার ছলে ওই নেকলেসটা ছিনিয়ে নেয়, আর সিনকে কিছু ফটোগ্রাফস দেখিয়ে ওর দিদির মৃত্যুর জন্য সিনকে দায়ী করতে থাকে। তো এইভাবে লিনের বাড়ি ছেড়ে চলে যাওয়াটা যিশু কোনোভাবেই সহ্য করতে পারছিল না।
যে কারণে ওলিনের সাথে দেখা করতে গেলে ইয়াও যিশুকে আচ্ছা রকম ধোলাই দেবে বলে লোকজন নিয়ে যিশুর কাছে যায়। এদিকে ইয়াও চলে গেলে যিশু ওখানে এসে লিনকে ওর সাথে যেতে বলে। তবে লিন কোনো মতেই যিশুর সাথে যেতে রাজি ছিল না। ও কেবল যিশুকে বলে, আমাদের বিষয়টা মিথ্যে, সুতরাং তোমার ওই শিয়ার পাওয়া অবধি আমি দূর থেকে হলেও তোমার ওয়াইফ, তাই আমি আমার কর্তব্য পালন করব। এই বলে ও যিশুর মায়ের দেওয়া নেকলেসটা প্রমাণস্বরূপ নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে ইয়াও ওর লোকজনের সাথে মিলে এক ব্যক্তিকে যিশু ভেবে বেধড়ক মারছে, যা দেখে দূর থেকে যিশু ওদের থামতে বললে ইয়াও দেখে ওরা যাকে মারছে সেটা যিশু নয় বরং ওর বন্ধু হাও। যদিও হাওকে মেরে ইয়াওয়ের একটুও খারাপ লাগে না, কারণ ও আগে থেকেই জানতো হাও একটা প্লে বয়, বেচারা মার খাওয়ার কথা ছিল কার আর মার খেলো কে। ফেরার পথে হাও যিশুকে ওর মায়ের ওই অমূল্য ডায়মন্ড কেনার বিষয় বললে যিশু হাওকে বলে, চিন্তা করো না, আমি এসব নিয়ে এখন ভাবতে চাই না। ওদিকে কোম্পানিতে তখন ওই ডায়মন্ড নিলামি চলছে, যেখানে ইউরোপের একটা ছোট্ট কোম্পানি জি কোম্পানিকে বিট করে 3 মিলিয়ন দিয়ে ওই ডায়মন্ডটা কিনে নেয়, যা দেখে যিশুর বাবা তো অনেক রেগে গেছিল। ও যিশুর স্টেপ মাদারকে যে কোনো মূল্যে ওই ডায়মন্ডটা আনতে বলে, না হলে উনি যিশুর স্টেপ মাদারকে সিও পদ থেকে সরিয়ে দেবে। এতে তো মা ও ছেলে দুজনেই অনেক চিন্তায় পড়ে যায়। অন্যদিকে যিশু ও হাও তখন লিনের রেস্টুরেন্টে বসে নিশ্চিন্তে ব্রেকফাস্ট করছে, আর এইভাবে ওই ডায়মন্ডটা ছোট কোম্পানি কিনে নেওয়ায় হাও তো অনেকটাই অবাক হয়ে গেছিল। কিন্তু পরে যিশু হাওকে বলে ওই ছোট কোম্পানিটা ওরই, আর ও এটা প্ল্যান করেই করেছে, যাতে বাবার সামনে ওর স্টেপ ব্রাদারকে বদনাম করা যায়। এদিকে সারাদিন ওরা লিনের রেস্টুরেন্টে বসে থাকায় ইয়া ওদের উপর অনেকটাই রেগে গেছিল, যা দেখে লিন এবার সরাসরি যিশুর সাথে কথা বলতে আসে। ওরা দুজন মিলে কোম্পানিতে গিয়ে ওই নেকলেস আর ওদের ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে যিশু যে মিথ্যে কথা বলছে না তার সবার সামনে প্রমাণ করে দেয়। এরপর কোম্পানি থেকে বেরোনোর সময়, আমি প্রথম থেকেই জানতাম তুমি ইচ্ছা করেই নিজের গাড়ির ক্ষতি করেছিলে আমাকে দোষারোপ করার জন্য, সব জেনেও আমি সবসময় তোমার বন্ধু হওয়ার চেষ্টা করেছি, তবে ভেবেছিলাম আমি যেভাবে তোমার সাথে থাকতে থাকতে তোমাকে পছন্দ করতে শুরু করেছি, হয়তো তুমিও আমাকে পছন্দ করো, কিন্তু আজ বুঝতে পারলাম তুমি আমাকে কেবল ব্যবহার করেছো। চিন্তা করো না, আমি তোমায় খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেব। এই বলে লিন ওখান থেকে যেতে গেলে যিশু ওকে যেতে দেয় না। ও লিনকে আটকে বলে, আমি আজ যে জায়গাটা পেয়েছি তা তোমার জন্য, তাই তুমি যদি আজ আমাকে ছেড়ে চলে যাও তাহলে এই কোম্পানির শেয়ার আর এই সম্পত্তি আমার কোনো কিছুরই দরকার নেই, আমিও তোমায় অনেক ভালোবাসি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই বলে ও লিনকে নিজের কাছে টেনে কিস করে নেয়, আর লিন ও যিশুকে দূরে সরিয়ে রাখতে পারে না। তো এখন যিশু জি কোম্পানির সিও না হয় ও লিনের সাথেই থাকছে। পাশাপাশি এই দুটো লড়াই দেখে বোঝা যাচ্ছে আরও একটা ভালোবাসার সূত্রপাত হতে চলেছে। অন্যদিকে কোম্পানিতে যিশুর স্টেপ মাদার তার সর্বস্ব দিয়েও ওই ডায়মন্ডটা না পাওয়ায় আরো বেশি মূল্যে ছোট কোম্পানির থেকে ডায়মন্ডটা কেনার চিন্তা ভাবনা করে। এবার ওই বেশি অর্থটা কে দেবে, যে কারণে যিশুর স্টেপ ব্রাদার সিনের সাথে দেখা করে, আর যিশু আর লিনের ক্ষতি করবে বলে সিনের সাথে হাত মেলায়, সাথে ওই ডায়মন্ড যাতে সিনের সাহায্যে ওরা কিনতে পারে সেই পরিকল্পনাও সাজাতে শুরু করে। এরপর ওরা ওই অমূল্য ডায়মন্ড আরো বেশি মূল্যে ওই ছোট কোম্পানি থেকে কিনে নেয় এবং স্টিফেনকে ওদের কোম্পানিতে ডেকে পাঠায়। হুয়া অর্থাৎ স্টিফেন পুরো বিষয়টা যিশুকে বললে যিশু হুয়াকে অ্যাব্রড ফিরে যেতে বলে, আর বলে চিন্তা করো না, খেলা তো এবার শুরু হবে। ওদিকে যিশুর স্টেপ ব্রাদার জানতে পারে স্টিফেনের সাথে কোনো কন্ট্যাক্ট করা যাচ্ছে না, সে তো অনেকটাই দুশ্চিন্তায় পড়ে গেছিল, কারণ স্টিফেন চেয়েছিল বলেই ওরা ওই ডায়মন্ডটা এত বেশি মূল্য দিয়ে কিনেছে। তখন সিন স্টিফেনের ছবি দেখে বুঝতে পারে এটা যিশুর বন্ধু হাও, যা জেনে স্টেপ ব্রাদার বুঝতে পারে কোম্পানিকে বদনাম করতে যিশু ইচ্ছে করেই স্টিফেনকে ওদের কোম্পানিতে পাঠিয়েছে। পাশাপাশি ওই সময় যিশুর বাবা ওই ডায়মন্ডটা আসল কিনা তা পরীক্ষা করছে, তবে দেখা যায় ওদেরকে যে ডায়মন্ডটা পাঠানো হয়েছিল ওটা নকল ছিল। নকল ডায়মন্ড দেখে বাবার শরীর খারাপ হতে শুরু হয়। ওই সময় যিশু বাড়িতে আসায় ও বাবাকে হসপিটালে নিয়ে যায়। বাবা যিশুকে বলে, আমি তো তোমার সাথে এত অন্যায় করেছি, তাহলে আজ আমার খারাপ পরিস্থিতিতে তুমি কেন আমাকে বাঁচালে? যিশু কিছু বলে না, শুধু যাওয়ার আগে বলে যায়, আমি আপনাকে বাঁচিয়েছি কারণ আপনি আমার বাবা,
হতে পারে আপনি মাকে কখনো তার যোগ্য সম্মান দিতে পারেননি, তবে আমি আমার মায়ের জায়গাটা বুঝে নেব। যিশুর কথা শুনে বাবা আর কিছু বলতে পারে না। এদিকে স্টেপ মাদার সব জানতে পেরে নিজের ছেলেকে নিয়ে দেশ ছেড়ে পালানোর প্ল্যান করছে। তারা কোম্পানি থেকে বেরোনোর সময় যিশু ওদের পথ আটকায়। স্টেপ মাদার নিজের ভুল স্বীকার করে যিশুর কাছে ক্ষমা চাইলে যিশু স্টেপ মাদারকে একটা ডিভোর্স পেপার ধরিয়ে বলে, আমি আপনাকে জেলে দেব না, কারণ জেলে আপনার করা অন্যায়ের পর্যাপ্ত শাস্তি হতে পারে না। তার থেকে ভালো আপনি আমার বাবাকে ডিভোর্স দিয়ে কোম্পানি ছেড়ে বেরিয়ে যান। না চাইতেও যিশুর স্টেপ মাদারকে ডিভোর্স পেপারে সাইন করতে হয়। এখন সে আর তার ছেলে পথের ভিখারি হয়ে গেছে। আর কোথাও না কোথাও ওদেরকে শাস্তি দিয়ে যিশু নিজের মায়ের সম্মানটা আবারও কোম্পানিতে ফিরিয়ে আনতে পারলো। কিছুদিন পর দেখা যায় যিশু লিনের বাবার ওই কুম্ফু একাডেমিতে কুম্ফু শেখাচ্ছে। আর এদিকে আমাদের দবং গার্ল লিন এখন যিশুর জায়গায় জি গ্রুপের সিও হয়ে কোম্পানি সামলাচ্ছে। আর লিনের এই কোম্পানি হ্যান্ডেল করার ভঙ্গিমা দেখে কে যিশু আর কি বলবে, ওর অ্যাসিস্ট্যান্টের তো হাত পা কাঁপার মতো অবস্থা। আর এই মজাদার মোমেন্টের সাথে গল্পটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।